দেবরের জন্মদিনে আজকে আমি আর যা মিলে একেবারে জমজমাট রান্না বান্নার আয়োজন করেছিলাম। এই তো আস্ত চিকেন রোস্ট করেছিলাম, সেই জন্য ঘরোয়া মশলা দিয়ে কিন্তু চিকেন দুইটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখন একটু দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। সেই সাথে কিন্তু আমি চিকেন কোফতা পোলাও কিন্তু রান্না করেছিলাম, কাবাব বানিয়েছিলাম, আর এখন সব শেষে টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি। তারপরে আমার বানানোর যে রেড ভেলভেট কেকটা রয়েছে সেটাও কিন্তু কাটা হয়েছে। আচ্ছা, যা যা রান্না করেছি সব কিছুই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, মানে চেষ্টা করবো প্রত্যেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। এই তো আস্ত চিকেন রোস্ট বানানোর জন্য এখানে কিন্তু চিকেন দুটো খুব ভালো করে ধুয়ে পা দুটো কিন্তু বেঁধে নেওয়া হয়েছে, মানে সুতো দিয়ে কিন্তু পা দুটো বেঁধে নিয়েছি। তারপরে বুকের অংশে, মানে মুরগির যে বুকের অংশটা রয়েছে সেখানে কিন্তু একটুখানি চিড়েও দিয়েছে, আপনারা কিন্তু দেখেছেন। এখন কী কী মশলা দিয়েছে সেটা একটু বলি। প্রথমে এই তো মরিচের গুঁড়া দেওয়া হয়েছে পরিমাণ মতো, তারপর এখানে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে, এক চামচ করে জিরা গুঁড়া আর এক চামচ করে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর ঝালটা হচ্ছে পরিমাণ মতো। তো এখানে 3 টেবিল চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়েছে সব মিলিয়ে। তারপরে এখানে হচ্ছে আমি 1/2 কাপ মিষ্টি দই দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা চিনি দিবেন। আমি যেহেতু এখানে মিষ্টি দই দিয়েছি সেক্ষেত্রে আর চিনি দিব না। আর এখানে হচ্ছে আমি 50 গ্রাম বা 100 গ্রাম আমি এখানে হচ্ছে কাজু বাদাম নিয়েছিলাম, মানে চীনা বাদাম আর কাজু বাদাম দুটা মিলিয়ে হচ্ছে 100 গ্রাম নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ বেস্ট 1/2 কাপ দিয়েছি, আর দেখেন এগুলো কিন্তু জয়ফল আর জয়ত্রী, মানে পেঁয়াজের সঙ্গে একেবারে মিক্স হয়ে গেছে। তো ওগুলো আমি ব্লেন্ডার করতে নিয়ে গেলাম, আর এখানে আমার যাকে বললাম যে তুমি এগুলো সব মিক্স করো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই মশলার সঙ্গে মুরগি যেটা খুব ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিতে হবে, আর জয়ফল জয়ত্রী কথা যেটা বললাম আমি আর কি, সেক্ষেত্রে পরিমাণ মতো দুটাই দিয়ে হচ্ছে এই মশলার সঙ্গে কিন্তু ব্লেন্ড করতে পারেন। চাইলে আলাদা যদি আপনাদের গুঁড়া করা থাকে সেটাও কিন্তু এখানে 1/2 চামচ দিতে পারেন। তো এরপরে আমি এই তো খুব ভালো করে তো মানে মিক্স করলাম, আমি বলতে আমার যা কিন্তু সব কিছু করছিলো, তো আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছিলাম আর একটু আমিও মানে হেল্প করছিলাম, মানে দুজন মিলেমিশে আর কি করছি। তো এইখানে আমি মশলাটা দিলাম, কিন্তু যে মশলাটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটা দিয়েছি। তারপরে সামান্য একটু জর্দার কালার দিয়েছি, এটা করে রোস্টের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। তো এই জন্য একটুখানি খুব অল্প পরিমাণে কিন্তু দিয়েছি জর্দার কালারটা, দিয়ে আরও ভালো করে খুব ভালো করে আর কি মাখিয়ে নেওয়ার পরে প্রায় 1/2 ঘন্টা হচ্ছে ম্যারিনেট করে রাখবো, 1/2 ঘন্টা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখতে পারেন, এছাড়াও 1/2 ঘন্টা রাখলেও হবে। তো এরপরে হচ্ছে একটা বড় হাঁড়ির মধ্যে, মানে ছড়ানো হাঁড়ির মধ্যে এখানে কিন্তু এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, দারুচিনি এগুলো দিয়ে হচ্ছে খুব ভালো করে কিন্তু ব্রেস্তা করে নেওয়া হয়েছে। এখন আমি একটু ঘিও এখানে অ্যাড করে দিলাম, মানে 2 চামচের মতো এখানে ঘি দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এরপরে এই তো দেখেন চিকেনগুলো কিন্তু দেওয়া হয়েছে, দিয়ে এখন এই চিকেনগুলো কিন্তু সাথে মশলাগুলো দেওয়া যাবে না, এই তেলের মধ্যে কিছু সময়, খুব অল্প সময়, খুব একটা সময় নিয়ে না, কিছু সময় হচ্ছে চিকেনগুলো ভাজবো, তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব, আর এর মধ্যে হচ্ছে ডিমও দিয়ে দিব। তো কিছু ডিম হচ্ছে মশলার মধ্যে আমি রেখে দিয়েছিলাম, তো এরপর উঠিয়ে নিয়ে রেখে আবার হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম, যখন হচ্ছে চিকেনটা খুব ভালো করে আর কি ভাজা হয়েছে। খুব ভালো বলতে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু রোস্ট অত বেশি ভাজার দরকার নেই, আর বেশি ভাজতে গেলে দেখা যাবে পেঁয়াজটাও কিন্তু পুড়ে যাবে। তো সেদিকে বুঝে শুনে হচ্ছে চিকেন দুটো আমি ভেজে নিয়েছি, এরপরে মশলাগুলো দিয়ে তারপরে আবারও কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমি এখানে প্রায় 2 কাপের মতো দুধ অ্যাড করে দিলাম, আর সামান্য একটু পানি লাগলে দিতে পারেন, নাহলে দুধ দিয়ে হচ্ছে রান্নাটা করতে পারেন, মানে লিকুইড দুধ দিয়ে হচ্ছে করতে পারেন। এরপর কিন্তু আমি আস্ত ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি, তো ডিম দিয়ে এখন খুব ভালো করে আস্ত চিকেন রোস্টগুলো কিন্তু রান্না করে নেব। আর এরকম ছড়ানো পাত্রে ধরে কিন্তু রান্না করতে খুব সুবিধা, এখানে কিন্তু আরও একটা মুরগি রান্না করা যেত। তো যাই হোক, দুইটাই যথেষ্ট। তো আমি এই তো রান্নাটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে। আর এই পাশে হচ্ছে আমি রান্না করছি হচ্ছে চিকেন কোফতা পোলাও। তো আগে আমি হচ্ছে রান্না করবো পোলাওটা, তারপর হচ্ছে কোফতাটা রেডি করবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো কিছু পেঁয়াজ, তারপরে হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা ভাজার পরে আমি হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর আমি চালগুলো দিলাম, এখানে 1 কেজি চাল দিয়েছি, তারপর এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম, একটুখানি হচ্ছে আদা বাটা দিয়েছি 1/2 চামচের মতো।
তো এখন খুব ভালো করে এই তেলের মধ্যে ঘির মধ্যে হচ্ছে চালটা ভাজা ভাজা করে নিব। তারপরে হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো, আর পানিটা হচ্ছে আমি পরিমাণ মতোই দিচ্ছি। এর আগে অনেকবার হচ্ছে পানির পরিমাণটা বলে দিয়েছে, আজকে আর বললাম না, কারণ এই তো দেখেন আমি কীভাবে দিয়েছি, একেবারে আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে কিন্তু চিকেন রান্নাটাও হয়ে গেছে, আজ তো চিকেন রান্নাটাও কিন্তু হয়ে গেছে। শেষের দিকে আমি আরও একটু হচ্ছে মানে এক চামচের মতো একটু ঘি দিয়ে দিয়েছি, তো করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর কিছু পেঁয়াজ বেস্তা দিয়েছি। দেখেন রান্নাটা কিন্তু কত সুন্দর হয়েছে, সহজভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ হচ্ছে চিকেন দুটা রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয়েছে, এই জন্য একটু দেখিয়ে দিলাম যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কত সুন্দর হয়েছে। তো যাই হোক, চিকেন তো রান্না হয়ে গেছে, পোলাওটাও বসিয়ে দিয়েছি, এখন শুধু কাবাবটা বানালে হবে। তো সেই জন্য এখানে হচ্ছে আমি দুই পিস হচ্ছে চিকেন ব্রেস্ট নিয়েছি। তো এরপর এখানে হচ্ছে আমি একটুখানি ধনিয়া পাতা, তারপরে হচ্ছে দিয়েছিলাম এখানে একটু পুদিনা পাতা। এরপর এখানে হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, দুইটা কাঁচামরিচ দিয়েছি, তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর এক টেবিল চামচ এখানে হচ্ছে কাবাবের মশলাও কিন্তু দেওয়া হয়েছে, সামান্য একটু জিরা গুঁড়াও কিন্তু দেওয়া হয়েছে। এখন এখানে তিন পিস ব্রেড দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। সব কিছু কিন্তু দেওয়া হয়ে যাওয়ার পরে এখন শুধু মিক্স করলেই কিন্তু হয়ে যাবে এই কিমা চপারে। আর এই কিমা চপারে হচ্ছে সব কিছু একত্রে মিক্স করলে খুব ভালোভাবেই হয়ে যায়। তো দেখেন কত সুন্দরভাবে হয়েছে। এখন সামান্য একটু হাতে তেল মাখিয়ে তারপরে কাবাবগুলো বানিয়ে নিব। এরপর কিছু কোফতার মতো কিন্তু বানিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে, এই কয়টা হচ্ছে আমি পোলার মধ্যে দিয়ে দেবো, তাহলে চিকেন কোফতা পোলাও কিন্তু হয়ে যাবে। তো খুব ভালোভাবে আমি এখানে ভাজা ভাজা করে নিয়েছি, আর পাশে তো পোলাও মানে পোলাও যে রান্না বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু রান্না হয়ে গেছে, দমে রেখে দিয়েছি। এখন এই চিকেন কোফতাগুলো দিয়ে তারপরে আবারও দমে রেখে দিব, তারপরে কিন্তু চিকেন কোফতা পোলাও হয়ে যাবে। এর আগে কিন্তু আপনাদের সঙ্গে হচ্ছে চিকেন আমি হচ্ছে চিকেন দিয়ে করিনি, ওটা হচ্ছে গরু মাংস দিয়ে করেছিলাম, বিফ কোফতা পোলাও করেছিলাম, সেটাও অনেকে পছন্দ করেছেন। এভাবে কিন্তু চিকেন দিয়েও করা যায়। তো আমি বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এরকম গোল গোল করে মানে কাবাবের যে শেপ থাকে সেরকম করে কিন্তু আবার পাশে তার মধ্যে ভেজে নিচ্ছিলাম। আর এইখানে আমি এই তো যেগুলো কোফতার মতো করে আমি বানিয়েছি সেগুলো কিন্তু এই পোলার মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি মিক্স করে দিব এই পোলার সঙ্গে। মিক্স করে দেওয়ার পরে কিন্তু দমে আমি দিয়ে দিয়েছি, তো তারপরে কিন্তু 10-15 মিনিট দমে রাখলে কিন্তু হয়ে যাবে। এখানে কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমরা এক এক করে সব কিছু কিন্তু এখানে নিয়ে আসছি, এখন সব হচ্ছে আমরা এখন রেডি করবো, মানে টেবিলটা সাজিয়ে নিব। আর এখানে কিন্তু আমার যা অনেক অনেক মানে আমাকে হেল্প করেছে, মানে দুইজন মিলে হচ্ছে রান্নাবান্নাগুলো করেছি। যদিও আমার যাওয়ার জন্য হচ্ছে বাসাটা নতুন বা আমার রান্নাঘরটা নতুন, বিশেষ করে আমি কোথায় কী রেখেছি সে তো আর জানে না, তো সব কিছু দেখা যায় আমাকে খুঁজে খুঁজে বের করে দিতে হয়। কারণ হঠাৎ করে আমার রান্নাঘরে কেউ আসলে বা আপনার রান্নাঘরে আমি গেলে আমি তার খুঁজে খুঁজে বের করে রান্না করতে পারবো না, সেটাই আর কি। কোথায় কী আছে খুঁটিনাটি সেটা আমি ভালোভাবে জানবো, আমার রান্নাঘরে বা আপনার রান্নাঘরে আপনিই ভালোভাবে জানবেন। তো যাই হোক, এই দেখেন রেড ভেলভেট কেকটা যে আমি গতকালকে ডেকোরেশন করে দেখিয়েছিলাম, তারপরে কিন্তু বলেছিলাম যে আজকে কাটলে আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখেছেন কত সুন্দর লাগছে ভেতরটা, প্রত্যেকটা লেয়ার কত সুন্দর দেখা যাচ্ছে। আর গতকালকে কেক ডেকোরেশনের ভিডিওটা দেখে অনেকেই হচ্ছে আমার কাছে কেক অর্ডার করেছেন। আমি কিন্তু নারায়ণগঞ্জ সিটি ছাড়া একেবারেই দিতে পারবো না কেক, তো যারা অর্ডার করবেন অবশ্যই নারায়ণগঞ্জ সিটির মধ্যে থাকতে হবে তাদেরকে, তো তারাই প্লিজ নক করবেন। তো আমি আজকে হচ্ছে আমার পেজের নামটা দিয়ে দিব, মানে কেকের পেজের নামটা দিয়ে দিব, চাইলে আপনারা হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন। আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করব। রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, রান্নাবান্না ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন একে অপরের সঙ্গে, এরকম আমার যাওয়ার মতো কিন্তু আপনাদের প্রিয়জনের জন্য কিন্তু রান্নাবান্না করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।